অনেক সময় আমাদের ঘরে এরকম কলাগুলো কালো হয়ে গেলে ফেলে দিতে হয়, নরম হয়ে যায় বলে, আর কালো হয়ে যায় বলে কেউ খেতেও চায় না, কিন্তু ভেতরটা ভালো থাকে। আমি এর আগেও দুটো রেসিপি, পাকা কলার রেসিপি শেয়ার করেছি, আজকে আমি আর একটা নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। তাহলে দেখে নিই চলো আজকের এই রেসিপি। আমি একটা জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে প্রথমে আমি কলাগুলোকে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখতে পাচ্ছো কলাটা, খোসাটা কালো হয়ে যেতে পারে কিন্তু ভেতরটা খুব ভালো আছে। এবার এর মধ্যে আমি একটু এলাচির দানা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে পেস্ট করে নেব। একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি, পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি, একদম মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এলাচির দানাগুলো দেওয়াতে এর সঙ্গে একবারে পেস্ট হয়ে গেল, আলাদা করে গুঁড়ো করতে হলো না। এবার একটা বোলের মধ্যে এটাকে দিয়ে নেব। চিনি দিচ্ছি 1 কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি, নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন। সবকিছু খুব একবার ভালো করে মিক্স করে নেব। ওই কাপটা মেপে আমি এখানে প্রথমে 1 কাপ আটা দিলাম, এখানে আমি গমের আটা ব্যবহার করেছি। একবার মিক্স করে নেব প্রথমে, হালকা করে মিক্স হয়ে গেছে। আমি এখানে অল্প করে 2 পিঞ্চ মতো লবণ দিয়ে দিচ্ছি, আরো একবার ভালো করে মিক্স করে নেব। আরো 1 কাপ আটা দিয়ে দিচ্ছি, এটাতে কোনো দুধ বা জল লাগে না, যদি দেখো লাগবে তাহলে কিন্তু অল্প করে দুধ এখানে ব্যবহার করা যাবে। প্রথমে আমি এই 2 কাপ আটা দিয়ে আগে মেখে নেব, কোনো জল বা দুধ না দিয়ে। পরোটার থেকে একটু আটাটা শক্ত করে মাখতে হবে, পরোটা যেমন আটা মাখি তার থেকে একটু শক্ত করে এটা মাখতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি দুধের সর, ঠিক ছোট চামচের 1 চামচ যাকে বলে, অল্প করে। খুব ভালো করে এবার এটাকেও মিশিয়ে নেব। মাখা হয়ে গেছে, খুব শক্ত করে মেখে নিয়েছি। তোমরা যদি দেখো অসুবিধা হচ্ছে তখন একটু দুধ ব্যবহার করতে পারো, কিংবা জলও ব্যবহার করতে পারো, কিংবা 2 চামচ দুধের সর দিয়ে মাখলে কিন্তু এটা আরো খুব ক্রিস্পি হয়, খেতেও ভালো হয়। এটা কোনো রেস্টে রাখবো না, এবার সরাসরি আমি হাতটা ধুয়ে এসে এটাকে বেলে নেব। একটা বড় নয় নিয়ে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে এবার এটাকে বেলে নেব। বেলে নিয়েছি এটাকে, এবার একটা এরকম গ্লাসের সাহায্যে এটা কেটে নেব। হয়ে গেল অনেকগুলো আমার একসঙ্গে। এবার এগুলোকে আমি ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো দেয়া মাত্রই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে, এগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে, একদম ফুচকার মতো ফুলে উঠবে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, ঠিক এরকম কালার হলে তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম লো করে গোল্ডেন ব্রাউন করে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজ তাহলে এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।